বাংলাদেশে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 162তম জন্মজয়ন্তী উদযাপন হয়েছে। কবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহের কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিন ব্যাপী রবীন্দ্র মেলা। প্রাণের কবির জন্মজয়ন্তী ঘিরে মেলায় কুঠিবাড়ি আঙ্গিনা হাজারো দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে। নওগাঁর প্রতিশোরে তিন দিনের উৎসব উদ্বোধন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে বিশ্বকবির 162তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী অনুষ্ঠান মেলার উদ্বোধন শেষে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, বাঙালি জাতির জীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথের প্রভাব অপরিসীম। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা বৈঠকে কবির লেখা আমার সোনার বাংলাকে জাতীয় সঙ্গীত করা হয়েছিল বলে জানান তিনি। জাতির জনক বঙ্গবন্ধু মানে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং তিনি জীবন দিয়ে সেটি বাস্তবায়ন করে স্বাধীন সর্ব বাংলাদেশ প্রতিষ্ঠা করে গেছেন এবং তিনি লিখে গেছেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। তিনি স্বাধীনতার অব্যাহতি পরে প্রথম মন্ত্রিপরিষদের মিটিংয়ে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে রবীন্দ্রনাথের লেখনীকে স্বীকৃতি দিয়েছেন। নওগাঁর প্রতিশোরে রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ কম মোজাম্মেল হক বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর সাধারণ মানুষ ও কৃষকের কথা চিন্তা করে প্রতিষ্ঠা করেছিলেন সমবায় ব্যাংক। গতি সঞ্চারের কথা ভেবে আধুনিক কৃষি যন্ত্রপাতির প্রচলন এদিকে কুষ্টিয়া শিলাইদহে রবীন্দ্র কুঠিবাড়ি সহ তার সকল স্মৃতি সংরক্ষণে সরকারের প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। আমাদের বর্তমান সরকার বিশেষ করে বঙ্গবন্ধু কন্যা জয়ন্তী শেখ হাসিনা তার নেতৃত্বে বর্তমান সরকার এই দেশের যে সমস্ত আমাদের প্রথিতযশা ব্যক্তি খ্যাতিমান ব্যক্তি আছেন তাদের প্রত্যেকেরই কীর্তি সংরক্ষণ করার ব্যাপারে সরকার যথেষ্ট আন্তরিকভাবে কাজ করে গেছেন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।